নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ির চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন গরমটা কিন্তু বেশ বাড়ছে, আর এই গরমে আমাদের স্কিনের কিন্তু নানান রকম প্রবলেম হতে থাকে। এমনকি আমরা যখন রাস্তায় বেরোই, আমাদের প্রত্যেককেই কম বেশি আমাদের বাইরে বেরোতে হয়, আর সূর্যের তাপে কিন্তু আমাদের স্কিনে নানান রকম প্রবলেম হতে থাকে। এর সবথেকে বড় প্রবলেম হলো ওপেন পোর্সের প্রবলেম। ওপেন পোর্সের প্রবলেম কিন্তু অনেকেরই বেশ থাকে, আর তার সাথে সাথে মেচে তার দাগ, ডার্ক স্পট, সানবার্ন, এগুলো কিন্তু এই গরমকালের একটা বিশাল বড় প্রবলেম। বন্ধুরা, এই সব রকম প্রবলেম কিছু আমাদের ঘরোয়া রেমেডির সাহায্যে কিন্তু সব কিছু কিন্তু দূর হতে পারে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা টমেটো নিয়েছি, যা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু টমেটো থাকে, আর তোমরা জানোই টমেটো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, আমাদের সানবার্ন দূর করতে সাহায্য করে, এমনকি এটা ওপেন পোর্সের প্রবলেমও কিন্তু দূর করবে। আর এখানে নিয়ে নিলাম আমি কিছুটা চিনি। চিনি আমাদের ঘরে সবার ঘরেই থাকে, তোমরা এখানে চিনি এরকম গোটা চিনিও নিতে পারো, অথবা একটু গুঁড়ো করে নিলে কিন্তু আরও বেশি ভালো। আমরা পার্লারে গিয়ে যে গ্লাইকোলিক ট্রিটমেন্ট অনেক অনেক টাকা দিয়ে করি, আমরা সেই ট্রিটমেন্টটি কিন্তু সামান্য এই চিনি দিয়ে আমরা করে নিতে পারি। তো চিনি আমাদের স্কিনের জন্য কিন্তু অসাধারণভাবে কাজ করবে। তো এখানে আমি এই টমেটোটার একটু টুকরো কেটে নিয়েছি, আর চিনিটা এর মধ্যে দিয়ে এটাকে বেশ একটু কিছুক্ষণ রেখে দেব, যাতে চিনিটা এর সঙ্গে একটু মেল্ট হয়ে যায়। কারণ বড় বড় দানা এটা দিয়ে যদি আমরা মুখে ঘষি, এই চিনিগুলো কিন্তু সবই ঝরে ঝরে পড়ে যাবে। তাই একটু সময় নিতে হবে এটাকে বেশ ভালোভাবে একটু মেল্ট হওয়ার জন্য। মোটামুটি 2 থেকে 3 মিনিট তোমরা এইভাবে রেখে দাও। দেখো, বেশ ভালোভাবে এটা আমরা মেল্ট হয়ে গেছে। এবার আমি তোমাদের কাছে এটা হাতে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। তোমরা এইভাবেই কিন্তু এটা তোমরা মুখে করবে, বেশ ভালোভাবে মুখে মুখে গলায় এটাতে ভালো করে মাসাজ করবে। কম করে 4 থেকে 5 মিনিট এটাকে মাসাজ করবে। তো আমাদের যে আমাদের সানবার্নটা রয়েছে সেটাও কিন্তু এর থেকে দূর হবে। আমাদের অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ওপেন পোর্সের প্রবলেম হয়, অয়েলি স্কিন কিন্তু আমাদের অনেকটা কিন্তু দূর হবে। অয়েলি স্কিনের জন্য এই ট্রিটমেন্টটা কিন্তু অসাধারণ। আর বন্ধুরা, এটা কিন্তু এই টমেটোর এই রেমেডিটা এটা কিন্তু তোমরা সকালবেলা করবে, ঘুম থেকে ওঠার পরে ভালো করে ধুয়ে নিয়ে এটা তোমরা ভালো করে লাগাবে। খুব ভালো করে এটাকে মাসাজ করবে, এরকম করে লাগিয়ে 4 থেকে 5 মিনিট মাসাজ করে এটাকে 10 মিনিট এইভাবে এটাকে রেখে দেবে। তারপরে খুব ভালো করে মুখটা ধুয়ে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, বা সানস্ক্রিন অবশ্যই লাগাবে। আমাদের এই দিনের বেলায় সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই লাগানোটা খুবই দরকার। যারা এই রোদে বেরোয় কিন্তু সানস্ক্রিন লাগায় না, তাদের কিন্তু স্কিনে কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে এই একটাই বলবো, সানস্ক্রিন অবশ্যই লাগাও। দেখো, খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পরে আমি এটা এবার 10 মিনিট রেখে এটা ধুয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে মুছে এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। এরপরে তোমাদের কাছে দেখাবো রাত্রে আমাদের কী রেমেডি লাগানোটা দরকার। তো রাতের জন্য বন্ধুরা, ভালো করে মুখটা অবশ্যই ধুয়ে নেবে এটা লাগানোর আগে। আর আমাদের গোলাপ জল জানো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আর এই গরমকালে আমাদের স্কিনকে একটা ফ্রেশ লুক দেবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিলাম, আর দেব এর মধ্যে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আমাদের স্কিনকে একটা ঠান্ডা লুক দেবে। তো এর মধ্যে আমি অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ দিলাম, আর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের যে অয়েলি স্কিনের প্রবলেম কিন্তু এটাতে খুব ভালোভাবে দূর হবে। তো এটাকে খুব ভালো করে মিক্স করে এটা কিন্তু এই রেমেডিটা তোমরা রাত্রিবেলা প্রত্যেক দিন লাগাও, দেখবে তোমাদের স্কিন অসাধারণভাবে গ্লো করবে, ওপেন পোর্সের প্রবলেমটাও কিন্তু দূর হবে। এটাকে খুব ভালো করে মুখে গলায় এগুলো লাগিয়ে নাও। আমি তোমাদেরকে হাতে লাগিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি, তোমরা ঠিক এইভাবেই মুখে লাগাও, তার সঙ্গে সঙ্গে ট্যাপিং আর পিঞ্চিং আর মাসাজ অবশ্যই করতে থেকো।
এটা আমাদের কিন্তু স্কিনের জন্য ভীষণই দরকার মাসাজটা। মাসাজের মাধ্যমে আমাদের স্কিন কিন্তু টান টান থাকবে। তো দেখো খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমি সারা রাত এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা যদি আমার এই টিপসটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।